আপনার দরিদ্র হয়ে জন্মানোটা দোষের না, কিন্তু দরিদ্র হয়ে থাকাটাই দোষের। আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের 35 বছরও সেই দরিদ্রই থাকেন, তবে দরিদ্র হয়ে থাকাটা আপনার কপালের দোষ নয়, আপনি এটি প্রত্যাশা করেন। কারণ আপনি আপনার যুবক বয়সকে কোনো কাজে লাগাতে পারেননি, আপনি সম্পূর্ণভাবে সময়টা নষ্ট করে দিয়েছেন। জীবনে অনেক উপরে উঠতে হলে 25 বছর থেকে শুরু করুন, নিজের পরিকল্পনা করুন, তাই করুন যা আপনি উপভোগ করতে জানেন। আপনি দরিদ্র তাই সবাই আফসোস করবে, কেউ আপনাকে সচ্ছল বানিয়ে দিবে না। কেউ যদি নিজের জীবনে উন্নতি করতে চায়, তবে এর পেছনে মূল কারণ 4টি। এগুলো হচ্ছে 1, সুযোগের প্রতি ক্ষীণ দৃষ্টি দেওয়া এবং তার সদ্ব্যবহার করা। 2, সুযোগ খুঁজতে থাকা, কখন আসবে তা আপনি জানেন না তাই সচেষ্ট থাকা। 3, যে কোনো জিনিস বুঝতে জানা, বুঝার চেষ্টা করা। 4, হেরে যেতে না জানা, যদি হেরে যেতে হয় তবে এত জলদি কেন, লেগে থাকতে জানতে হবে। ক্ষুধার্ত থাকো এবং স্বপ্নের পেছনে দৌড়াও। তুমি যদি হাল ছেড়ে না দাও, তবে এখনো তোমার সুযোগ আছে, হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা। আমি নিজেকে সবসময় আনন্দিত রাখতে চেষ্টা করি, কারণ আমি জানি যদি আমি খুশি না থাকি, তবে আমার সহকর্মী, অংশীদার ও ক্রেতারাও খুশি থাকবে না। আমার চাকরি হচ্ছে আরো বেশি লোকদের চাকরি পাইয়ে দেওয়া। যখন আমাদের টাকা থাকে, তখন আমরা ভুল করতে শুরু করি। আমাদের কখনো 20 বছরের প্রোগ্রাম 2 বছরে শেষ করা উচিত নয়। আপনার প্রতিযোগীদের থেকে আপনার শেখা উচিত, কিন্তু কখনোই অনুকরণ করবেন না, কপি করেছেন তো মরেছেন। পৃথিবীতে নতুন নেতৃত্ব দরকার, আর নতুন নেতৃত্ব হচ্ছে একত্রে কাজ করা। আমি সকলের পছন্দের ব্যক্তি নয়, বরং সকলের সম্মানের ব্যক্তি হতে চাই। আমি কাজ করতে এই পৃথিবীতে আসিনি, আমি পৃথিবীটা উপভোগ করতে আসতে চেয়েছিলাম। আমি আমার অফিসে মরতে চাই না, আমি কোনো সাগর সৈকতে মরতে চাই। যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে আর সেই স্বপ্নের জন্য যদি তুমি মরতে রাজি থাকো, তবে টাকার কোনো অভাবই বাধাই হবে না। আজকের দিনটি কঠিন, কাল হবে অন্ধকার, তারপর সূর্যকে উঠতেই হবে। যদি চেষ্টাই না করো, তবে কিভাবে বুঝবে যে তুমি পারতে কি পারতে না। যখন তুমি আকারে ছোট, তোমার গায়ে শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত। পৃথিবীকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাও। জীবন একবার হলো, কোনো কিছুর জন্য মন প্রাণ উজাড় করে কাজ করো, নিজেকে বদলানোর চেষ্টা করো, এতে খারাপ কিছু হতেই পারে না। আপনার মাঝে যে জিনিসটি থাকা সবচেয়ে জরুরি তা হলো ধৈর্য। যদি 9টি খরগোশকে মাছ চড়তে দেখেন, তবে আপনার উদ্দেশ্য হয় তাদের মাঝে একটি ধরা, তাহলে একটির উপরই মনোযোগ দিন। তুমি কি বলেছো তা পৃথিবী মনে রাখবে না, কিন্তু তোমার কাজ কি চিরদিন মনে রাখবে। তুমি অনেক মানুষের চিন্তাকে এক কোনোভাবেই এক করতে পারবে না, কিন্তু তুমি একটি লক্ষ্যকে সবার লক্ষ্য বানাতে পারবে। অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে, কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তবে দিন শেষে তুমি একজন সফল মানুষই হবে। যাত্রা যত কঠিন হোক, প্রথম স্বপ্নটা তোমার প্রতিদিন থেকে দেখা উচিত, এটা তোমার অনুপ্রেরণা ও হতাশা থেকে বাঁচাবে। মানুষের কোনো ধারণাই নেই সে আসলে কতটা ক্ষমতা রাখে। আজ এ পর্যন্তই, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনার সাথে আবার দেখা হবে কোনো বিখ্যাত ব্যক্তিদের সেরা উক্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।